হ্যাঁ, আমাদের রেকর্ডিং হচ্ছে। তো আমাদের ওএফডিএম বিষয়ে জানতে গেলে প্রথমেই প্রশ্ন আসবে, ওএফডিএমটা কি, তারপরে এটা কেন, এটা কিভাবে ব্যবহার হয়, এটার দরকারটা কি, এর মধ্যে কমপ্লেক্সিটি কি, এই ধরনের অনেক কিছু প্রশ্ন আসবে। তো আমাদের যদি খুব সিম্পল ওয়েতে বলি, যে ওএফডিএম হচ্ছে আমাদের মাল্টি ক্যারিয়ার একটা সিস্টেম। মাল্টি ক্যারিয়ার তার মানে এটা বোঝা যাচ্ছে এটা ক্যারি, আমাদের ডাটা ক্যারি করতে সাহায্য করবে। এটা এক ধরনের মডুলেশন, আবার একই সাথে এটা এক ধরনের মাল্টিপ্লেক্সিং। এখন আমি যদি নর্মালি ডাটা পাঠাতাম, একটা ট্রান্সমিটার থেকে একটা রিসিভার ডাটা পাঠাচ্ছি অনেক দূরে, ওয়্যারলেসলি পাঠাচ্ছি ধরে নিলাম, তাহলে কি হয় যে এই ডাটাটা আমি তখন কোন একটা মডুলেশন করি, উদাহরণস্বরূপ কিউপিএস কে কম করে, তারপর আমি পাঠাই দিই। পাঠাই দিয়ে তারপর কি হচ্ছে, চ্যানেলের ভিতরে যায়, চ্যানেলের ভিতরে তখন মাল্টিপাথ ইফেক্ট থাকে, কারণ চ্যানেলের ভিতরে কোনো অবস্টাকল থাকে, মাল্টিপাথ বাধাপ্রাপ্ত হয়ে তারপরে সেটা রিসিভারে রিসিভ হয়, তখন দেখা যাচ্ছে আবার ইন্টার সিম্বল ইন্টারফারেন্স হয়। এইটাকে ওভারকাম করার জন্য আমরা মাল্টি ক্যারিয়ার সিস্টেম, তার মধ্যে এখন বহুল প্রচলিত ওএফডিএম, অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এই টেকনিকটা অ্যাপ্লাই করতেছি। এইটা করার সময় কি হয়, বিষয়টা আরো একটু কমপ্লেক্স, খুবই সহজ ভাষায় যদি বলা যায় তাহলে আগের মতোই ডাটাটাকে কোয়াম বা কিউপিএস কে মডুলেশন করার পরে সরাসরি না পাঠায়ে সেটাকে আমরা সিরিয়াল টু প্যারালাল করি, অথবা সিরিয়াল প্যারালালটা যদি আমরা আরো ভুলেও যাই, আমরা সরাসরি IFFT করি, ইনভার্স ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে এই যে ইনভার্স ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম, এইটা হচ্ছে ওএফডিএম এর হার্ট বা কেন্দ্রবিন্দু, এইটাই হচ্ছে একটা ডিজিটাল সিস্টেম, ইনভার্স ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। তার মাধ্যমে আমি ওএফডিএমটাকে প্র্যাকটিক্যালি রিয়েলাইজ করতেছি। এখন এই IFFT-তে আনার জন্য আমাকে আরো এক্সট্রা কিছু কাজ করতে হয়, সেটা বলতেছি। আর তাছাড়া IFFT-র যে আউটপুট আসে সেটা হচ্ছে আমার ধরা হয় টাইম ডোমেইন সিগনাল, আর IFFT-র যে ইনপুট সেটাকে ধরা হয় ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগনাল। তো IFFT-র যে আউটপুট, যেটা টাইম ডোমেইন সিগনাল, সেই যে সিগনালটা আসে সেইটাতে আমরা সাইক্লিক প্রিফিক্স, আবার বলতেছি সাইক্লিক প্রিফিক্স অ্যাড করি। তো এই সাইক্লিক প্রিফিক্সটা ওয়েবডিএমের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই সাইক্লিক প্রিফিক্স অ্যাড করার পরে তারপর আরো কিছু প্রসেসিং আছে, সেটা করে আমরা এটাকে পাঠাই দিই। তাহলে আমরা বুঝতেছি ওয়েবডিএম করার সময় আমার ট্রান্সমিটার এন্ডে দুইটা ইম্পর্টেন্ট বিষয় আছে, একটা হচ্ছে IFFT এবং তারপর অ্যাডিশন অফ সাইক্লিক প্রিফিক্স। এই দুটো হচ্ছে একদম বেসিক জিনিস। যদি সিম্পলি বলা যায় এই IFFT আসলে কি করতেছে, IFFT যেটা করতেছে আমার যে ইনকামিং যে সিগনালটা আছে সেটাকে তার ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে টাইম ডোমেনে কনভার্ট করে, এবং IFFT-র এই ব্লকের মাধ্যমেই আমার যে মাল্টিপল সাব ক্যারিয়ার, যেহেতু মাল্টি ক্যারিয়ার সিস্টেম, মাল্টিপল সাব ক্যারিয়ারের সাথে এই সিগনালটাকে বলা যায় কাইন্ড অফ মাল্টিপ্লাই করে মাল্টিপ্লেক্সিং করতে সাহায্য করে। আর কি আছে, আর আছে আমাদের যে ইনকামিং যে সিগনাল সেটা হচ্ছে আসলে সিরিয়ালি সিগনাল আসতে থাকে সিরিয়ালি, কিন্তু IFFT ব্লকে আসলে এখানে মাল্টিপল প্যারালাল লাইন থাকে, ইনপুটেও থাকে আউটপুটেও থাকে। এই জন্য আমরা IFFT-তে যেটা করি, যে সিরিয়াল যে ডাটা আসে সেটাকে আগেই আমি হয়তো ম্যাপিং করে নিলাম, ম্যাপিং করার পরে তারপর সেটাকে সিরিয়াল টু প্যারালাল করে ফেলি। এখন কয়টা সিরিয়াল টু প্যারালাল করব সেটা নির্ভর করতেছে আমার আসলে কয়টা সাব ক্যারিয়ার থাকবে ওএফডিএম এ, এবং যে কয়টা সাব ক্যারিয়ার থাকবে তার সাথে সঙ্গতি রেখে আমাকে IFFT-র সাইজ নির্ধারণ করতে হবে। আচ্ছা, এই যে সিরিয়াল টু প্যারালাল করলাম, করে তারপর IFFT ইনপুটে দিলাম, দিলে কি হবে, সে IFFT তার যে একটা এক্সপ্রেশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে, তার মাধ্যমে সে ইনকামিং আমার যতগুলো ফ্রিকোয়েন্সি ডোমেন সিগনাল বা তার যে কোয়াম মডুলেট করলে কোয়াম মডুলেটের সিগনাল, সেগুলোকে সে ক্যারিয়ারের সাথে গুণ করে তারপর সে আউটপুটে
টাইম ডোমেন সিগন্যাল জেনারেট করে। এখন আউটপুটেও কিন্তু ইনকামিং এ যদি ইনপুটে যদি 64টা প্যারালাল পথ থাকে, আউটপুটেও 64টা পাথ থাকবে। এই 64টা পাথ এক একটা টাইমের স্যাম্পল, এবং এক একটা টাইম স্যাম্পল আসলে ওই যে 64টা ইনকামিং ফ্রিকোয়েন্সি ডোমেন সিগন্যালের কম্বিনেশন। কিভাবে কম্বিনেশনটা হচ্ছে সেটা ম্যাথমেটিক্যালি আমাদের পরে বুঝতে হবে। এরপরে কি হলো, প্যারালাল সিগন্যাল আসতেছে, সেই প্যারালাল সিগন্যাল গুলোকে আমরা প্যারালাল টু সিরিয়াল করব। করার পরে তারপর যেটা বলছিলাম সাইক্লিক প্রিফিক্স অ্যাড করব। অ্যাড করে এখন পাঠানোর আগে কি করতে হবে, পাঠানোর আগে আরো কিছু কাজ আছে। যেমন আমাদের ওয়েভ ডিএম সিগন্যালটা হচ্ছে ডিজিটাল, আর আমি সিগন্যালটা যখন অ্যান্টেনাতে পাঠাই তার আগে আমরা এটাকে অ্যানালগে কনভার্ট করি। এই জন্য পাঠানোর আগে এই ওয়েভ ডিএম এর তারপরে সিরিয়াল টু প্যারালাল থেকে IF50 ব্লক করে প্যারাল টু সিরিয়াল সাইক্লিক প্রিফিক্স অ্যাড করা ইত্যাদি প্রসেস শেষ করে পাঠানোর আগে দিয়ে আমরা ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগে কনভার্ট করি। এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর আমরা একটা হাই ক্যারিয়ারে পাঠাই দিই, বাট তার আগে হয়তো আমরা আবার লো পাস ফিল্টারিং করি। এই ধরনের মানে অনেক স্টেপস আছে যেটা আমরা ব্লকে দেখব। কিন্তু এখান থেকে বোঝা গেল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো IF50। এই জন্য IF50 ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা আমাদের বোঝাটা দরকার। এবং আমরা আগে যে ম্যাথ করছি IF50, তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা আমরা ওয়েভ ডিএম মাল্টিকেলার সিস্টেমেও দেখে ফেললাম। আর একটা জিনিস যেটা বললাম খুব ইম্পর্টেন্ট, সাইক্লিক প্রিফিক্স অ্যাডিশন। নাও কোয়েশ্চেন ইজ, ওয়াই ডু উই নিড দ্য অ্যাডিশন অফ সাইক্লিক প্রিফিক্স? আমরা আগের ক্লাসে আপনাদের বলছি যে ওয়েভ ডিএম সিগন্যালটার উদ্দেশ্য হচ্ছে মাল্টিপাথ ইফেক্টটাকে ওভারকাম করা, বা মাল্টিপাথের জন্য যে ইন্টার সিম্বল ইন্টারফারেন্স ISI জেনারেট হয় সেটাকে ওভারকাম করা। আমি নেক্সটে বলার আগে আমি এইটুকু যে বললাম সিম্পল ভাষায় ইকুয়েশন ছাড়া বা ব্লক ডায়াগ্রাম ছাড়া, এটা কি একটু একটু বোঝা গেছে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই বলুন। হ্যাঁ, আমাদের যে টাইম ডোমেন আর ফ্রিকোয়েন্সি ডোমেন, এইটা হচ্ছে বলা যায় যে একটা পার্সপেক্টিভ, একটা দৃষ্টিভঙ্গি। ওইভাবে চিন্তা করা যায় যে মুদ্রার এপিট ওপিট, আপনারা তো সাইনোসোডাল একটা সিগন্যাল দেখছেন, তো সেই সাইনোসোডাল সিগন্যাল কি হচ্ছে, আস্তে আস্তে উপরে উঠে আবার নিচে নামে। এটা কি থাকে, আমার অ্যাম্পলিটিউড ভার্সেস টাইম, এই হচ্ছে সাইনোসোডাল সিগন্যাল। এইটা কতখানি উপরে উঠবে কতখানি নিচে নামবে এটা কার উপর নির্ভর করে, উপরে উঠে নিচে নামাটা নির্ভর করতেছে তার অ্যাম্পলিটিউডের উপরে। আমি যদি ধরি যে অ্যাম্পলিটিউড 10 ভোল্ট প্লাস 10 ভোল্ট মাইনাস, তাহলে এটা 0 থেকে আস্তে আস্তে +10 উঠবে এবং আস্তে আস্তে -10 হবে। এখন কতক্ষণ পর সে আবার রিপিট করবে এটা নির্ভর করতেছে তার টাইম পিরিয়ড কত, বা অন্যভাবে বলা যায় তার ফ্রিকোয়েন্সি কত। তাহলে আমি যে টাইম ডোমেন সিগন্যালটা যেটা চিন্তা করতেছি সাইনোসোডাল সিগন্যাল, টাইম ডোমেন সিগন্যাল, তার ভিতরে কিন্তু ফ্রিকোয়েন্সি নামক একটা বিষয় আছে। সেই ফ্রিকোয়েন্সি কত হবে তারপরে এটার রিপিটেশনটা কুইক হবে নাকি স্লো হবে সেটা নির্ভর করতেছে। এখন এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু আমি আলাদা করে আঁকাচ্ছি না। তাহলে এইটা হচ্ছে টাইম ডোমেন সিগন্যাল। আমি যদি এটার ফ্রিকোয়েন্সিকে আবার আলাদা করে কোথাও আঁকাই, তাহলে আমি কি আঁকাবো, আঁকাবো একটা সিগন্যাল যার অ্যাম্পলিটিউড হচ্ছে +10 ভোল্ট এবং তার ফ্রিকোয়েন্সি হচ্ছে আমি ধরলাম কত কথা 100 কিলোহার্টজ। তাহলে আরেকটা ডায়াগ্রাম আছে যে ডায়াগ্রামে আমি তাকে 100 কিলোহার্টজ এবং 10 ভোল্ট এরকম একটা ছবি আঁকাবো, আর একটা সাইনোসোডাল দেখাচ্ছি টাইম ডোমেনে। তার মানে একই জিনিস সেটাকে টাইম ডোমেনে একরকম দেখা যায়, আবার ফ্রিকোয়েন্সি ডোমেনে একরকম দেখা যায়। এটা হচ্ছে টাইম আর ফ্রিকোয়েন্সি খুব সিম্পল একটা উদাহরণ। আচ্ছা, এখন আমরা যখন ওয়েভ ডিএম এর ক্ষেত্রে আসতেছি তখন উদাহরণটা একটু নন সিম্পল, একটু কমপ্লেক্স। এই অর্থে যে IF50 যে ইনপুট থাকে সেই সময় আমি সিগন্যালটাকে যেভাবে দেখি সেইটাকে আমরা আসলে ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখি, আর ওটারও তো অবশ্যই একটা টাইম ডোমেন আছে, বাট সেটাকে আমরা ফোকাস করি না। আর IF50 যে আউটপুট সেটাকে আমরা আসলে টাইম ডোমেনে ফোকাস করি। তো কারণটা কি, আমরা যখন ওই যে কমপ্লেক্স কনস্টেলেশন গুলো আসে কোয়াম করার পরে সেটাকে IF50 ইনপুটে দিই, দিলে সেটা তখন ক্যারিয়ারের সাথে গুণ টুন হয়। এটা হচ্ছে সব ফ্রিকোয়েন্সি ডোমেন। আমি আলাদা আলাদা করে ফ্রিকোয়েন্সি চিন্তা করে 64 সাব ক্যারিয়ারের প্রত্যেকটা আলাদা ফ্রিকোয়েন্সি ধরলাম, 1 কিলোহার্টজ, 2 কিলোহার্টজ, 4 কিলোহার্টজ, 8 কিলোহার্টজ,
প্রত্যেকটা সাবগ্রেডের ফ্রিকোয়েন্সির সাথে আমি ইনকামিং সিগন্যালটাকে গুণ করলাম, করে যখন টাইম ডোমেন নিলাম তখন কিন্তু আমি বলতেছি এই যে এতগুলো ফ্রিকোয়েন্সি এক দুই চার আট থেকে বা এরকম বিশাল অনেক বড় বড় কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি, টাইম ডোমেনে কি হয় সবগুলো ফ্রিকোয়েন্সি কিন্তু একবারে মিক্সচার হয়ে যায়। মিক্সচার হয়ে তখন আমি এক একটা টাইম ডোমেনের স্যাম্পল পাই, তার মধ্যে একটা মিক্সচার অফ ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি আমি আলাদা করে দেখি না, দেখতে পাই না। এই জন্য IF50 আউটপুটটাকে আমরা তখন বলি যে সেটা কমপ্লেক্স সিগন্যাল, একটা টাইম ডোমেন সিগন্যাল, কারণ তার ফ্রিকোয়েন্সিগুলো আমি আলাদা করে দেখতেছি না। অবশ্যই তার ভিতরে আছে কিন্তু আমি সেদিকে আমার তাকাই না, কারণ সেটা টাইম ডোমেনের একটা সিগন্যাল। আর ইনকামিং কি হচ্ছে, আমি 64টা ফ্রিকোয়েন্সিকে আলাদা আলাদা করে সেখানে তার সাথে ডাটা বসাইছি, আর টাইম ডোমেনে আমি কিন্তু ফ্রিকোয়েন্সি আলাদা করে নিই, প্রত্যেকটা টাইমের ভিতরে 64টা ফ্রিকোয়েন্সি বসে আছে প্রত্যেকটা টাইম ডোমেনে। এটাকে আপনি অন্যভাবে চিন্তা করেন, আমি যদি একটা স্কোয়ার ওয়েভ দেখি, একটা স্কোয়ার ওয়েভ কিন্তু আমি টাইম ডোমেনে খুব সাদা সিধে একটা সিগন্যাল মনে হচ্ছে, জিরো থেকে আস্তে আস্তে 10-এ উঠলো, অনেকক্ষণ 10-এ থাকলো, তারপর একবারে নেমে গেল -10-এ গেল, অনেকক্ষণ -10-এ থাকলো, তারপর আবার উঠলো। এই যে স্কোয়ার ওয়েভ আমি দেখতেছি এটা হচ্ছে টাইম ডোমেনের সিগন্যাল। এই স্কোয়ার ওয়েভের ভিতরে কিন্তু অসংখ্য ফ্রিকোয়েন্সি আছে, অসংখ্য। সাইনের ভিতরে যেমন একটা ফ্রিকোয়েন্সি, কিন্তু স্কোয়ার ওয়েভের ভিতরে একটা না, স্কোয়ার ওয়েভের ভিতরে অসংখ্য ফ্রিকোয়েন্সি আছে। সেই ফ্রিকোয়েন্সি গুলো আমি কিন্তু নর্মালি দেখতে পাচ্ছি না, কিন্তু যদি আমি এই স্কোয়ার ওয়েভের ভিতরে ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্ম করি তাহলে আমি বুঝতে পারবো এর ভিতরে অনেক ফ্রিকোয়েন্সি আছে। তার মানে আমি যদি ফ্রিকোয়েন্সি গুলোকে এখন জোর করে দেখি তাহলে কি দেখবো, অনেকগুলো ফ্রিকোয়েন্সি, তখন আমি ওই প্রতিটা ফ্রিকোয়েন্সির জন্য অ্যাম্পলিটিউড রাখা একটা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম পাবো, সেটা হবে ফ্রিকোয়েন্সি ডোমেন সিগন্যাল, আর স্কোয়ার ওয়েভটা এটা হচ্ছে টাইম ডোমেন সিগন্যাল। এবার কি একটু বোঝা গেছে? জি স্যার। আচ্ছা স্যার, টাইম ডোমেন তো আমি নরমালি মানে যেটা বুঝি আর কি বুঝতাম, অ্যানালগ টু ডিজিটাল, ডিজিটালটাকে তো টাইম ডোমেন বলা হয় না? না, আমরা আসলে এইভাবে ব্যাপারটাকে বলবো না, কারণ আমাদের অ্যানালগ টু ডিজিটালের মাঝখানে ধরেন আপনার একটা সাইনোসোরাল সিগন্যাল আছে, এটা হচ্ছে পিওর অ্যানালগ সিগন্যাল, তাই না? এখন এই সাইনোসোরাল সিগন্যালের ভিতরে এটা হচ্ছে আমি টাইম ডোমেন, এইটার ফ্রিকোয়েন্সি ডোমেন কিন্তু আপনি ঠিক অ্যানালগ না ডিজিটাল এইভাবে এটাকে তোলা ঠিক হবে না, কারণ ফ্রিকোয়েন্সি ডোমেনও ডিসক্রিট হতে পারে, আবার কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি হিসেবেও হইতে পারে, তো ওইটাকে এভাবে বলাটা ঠিক হচ্ছে না। বরং আমরা সাইনোসোরাল যে সিগন্যাল তার ভিতরে যদি একটা ফ্রিকোয়েন্সি থাকে, সেই একটা ফ্রিকোয়েন্সিকে আমি রিপ্রেজেন্ট করবো অন্য একটা ডোমেনে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন। যদি সাইনের দিকে স্কোয়ার ওয়েভ হয়, ধরলাম স্কোয়ার ওয়েভের ভিতরে কথার কথা 10টা ফ্রিকোয়েন্সি আছে, 100 কিলোহার্টজ, 150 কিলোহার্টজ, 180 কিলোহার্টজ, 200 কিলোহার্টজ, এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সি, সেটা যদি আমি কোনো একটা কার্ভের ভিতরে দেখাই যে 100 কিলোহার্টজ, তারপরে 150, তারপরে 180, তারপরে 220, প্রত্যেকের অ্যাম্পলিটিউড আমি আঁকাই, তাহলে সেটা হবে তার ফ্রিকোয়েন্সি ডোমেন। এটার সাথে তার অ্যানালগ টু ডিজিটালের সম্পর্কটা আনা ঠিক হবে না, কারণ আমি যে নর্মাল সাইনোসোরাল বললাম, আমি যদি এই কন্টিনিউয়াস সিগন্যালটার ভিতরে স্যাম্পলিং করি, অর্থাৎ তার অ্যাম্পলিটিউড যদি আমি ডিসক্রিট টাইম পরপর নিই, তখন কিন্তু সেটা ডিসক্রিট টাইম সিগন্যাল হয়ে যাবে, সেটা কিন্তু তখনও পুরোপুরি ডিজিটাল না, আবার পুরোপুরি অ্যানালগ না, কাজে ওভাবে এটাকে কম্পেয়ার করা যাবে না। আমার একটা কোশ্চেন ছিল জি স্যার, এখানে তো মানে আমরা ব্লক ডায়াগ্রামে দেখানো হয়েছিল স্লাইডে যে এখানে হচ্ছে ডিসক্রিট টাইম ডোমেনের কথা বলা হয়েছে স্যার, এটা ডিসক্রিট টাইম ডোমেন কেন বলা হয়েছে স্পেসিফিক ভাবে? কারণ আমরা একটা ফ্রিকোয়েন্সি ডোমেনকে ইনপুট নিচ্ছি বলেই কি এটা ডিসক্রিট, মানে আপনার ডিসক্রিট টাইম ডোমেনটা কোথায় বলছে, IF50 এর আউটপুটে? হ্যাঁ, IF50 এর আউটপুটে। ওকে, এটা হচ্ছে যে IF50 টা আমরা যেটা করতেছি সেটা ধরলাম আপনার, এটা কিন্তু কন্টিনিউয়াস IF50 না, এটা দেখবেন যে এন পয়েন্ট IF50, এন পয়েন্ট, এন পয়েন্ট মানে হচ্ছে ধরলাম কত কত আমি 64 পয়েন্ট IF50 করলাম। তো আমি তার আগে সবাইকে বলি, এই ব্লক ডায়াগ্রামের আমরা উপরে যেটা যদি খেয়াল করি, এখানে মোস্ট ইম্পর্টেন্ট IF50 ব্লক দেখানো আছে, এবং IF50 এর আগে
যে লাইনগুলো আছে সেখানে বলা আছে ইচ ইনপুট কন্ট্রোলস সিগন্যাল অ্যাট ওয়ান ফ্রিকোয়েন্সি, কাজে আমার যদি এখানে 64টা ফ্রিকোয়েন্সি সাবক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থাকে তাহলে 64টা ইনপুট থাকবে, এবং এই প্রত্যেকটা ইনপুট কিন্তু আলাদা, তার মধ্যে ডাটাগুলো থাকবে আলাদা। আর এখানে দেখানো হয়েছে হাই স্পিড কমপ্লেক্স ডাটা, তার মানে হচ্ছে এই ডাটাটাকে অলরেডি কনস্টেলেশন পয়েন্টে কনভার্ট করা হয়েছে, অর্থাৎ 4COM 16COM বা QPSK ইত্যাদিতে কনভার্ট করা হয়েছে। এই সাইডে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইন, অর্থাৎ 64টা ফ্রিকোয়েন্সির জন্য 64টা ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমার পয়েন্ট থাকবে বা 64টা স্যাম্পল থাকবে। আর এটা হচ্ছে টাইম ডোমেইন, এখানে হচ্ছে টাইম ডোমেইনে স্যাম্পল থাকবে। ধরলাম যে এটা প্রথম স্যাম্পল, এটা পরের স্যাম্পল, এটা থার্ড স্যাম্পল, এভাবে ডিসক্রিপটিভ স্যাম্পল। এবং এখানে যেমন আমি যদি 2 নম্বর স্যাম্পলটা চিন্তা করি, এই 2 নম্বর স্যাম্পলটা আসলে ইনপুটের এই 64টা ফ্রিকোয়েন্সির প্রত্যেকটার কম্বিনেশন করে 2 নম্বরটা তৈরি হয়েছে। অনুরূপভাবে যে 3 নম্বর বা 4 নম্বর সেটাও এই 64টার বিভিন্ন কম্বিনেশন থেকে তৈরি হয়েছে। কম বেশি প্রত্যেকটা ভ্যালু এই প্রতিটা টাইম স্যাম্পলের ভিতরে আছে। এবং আমাদের যেটা হলো, যেহেতু এটা ডিসক্রিট টাইমে থাকে, পরে এটাকে অ্যানালগে কনভার্ট করে নেওয়া হয়, পরে লো পাস ফিল্টারিং করা হয়, করে তারপরে এটা সাধারণত একটা হাই ক্যারিয়ারের উপরে চাপিয়ে পাঠিয়ে দেওয়া হয়, হাই ক্যারিয়ারের উপরে এটাকে পাঠিয়ে দেওয়া হয়, সেটা আর এখানে দেখানো হয়নি। আর রিসিভার এন্ডে তার জাস্ট উল্টাটা, এখানে রিসিভার এন্ডে কি থাকছে FFT, অর্থাৎ তার ফ্রিকোয়েন্সি ডোমেনে যে সিগন্যালটা আসতেছে, সরি মানে টাইম ডোমেনে যে সিগন্যাল আসতেছে FFT করে সেটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে আসে, যাতে আমি আবার এই কমপ্লেক্স কনস্টেলেশন এবং ডাটাটাকে সেপারেট করতে পারি। এখানে তুমি কমন সেন্সই বোঝাচ্ছে, যেহেতু আমার এখানে টাইম ডোমেন ছিল, তাহলে টাইম ডোমেনে চ্যানেলের ভিতর দিয়ে গেল, এখানেও আসলো টাইম ডোমেনে, এবং টাইম ডোমেন থেকে এখন ফ্রিকোয়েন্সি ডোমেনে করতে গেলে তার উল্টাটা লাগবে, FFT আমার লাগবে। এই ব্লক নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? এই ব্লকটা কি সবার কাছে ক্লিয়ার? জি স্যার। ওকে, আমি এখন আবার আগে একটা জিনিসে আসি। এই সিগন্যালটা, এই ওয়েবফর্মটা আপনারা নিশ্চয়ই গতদিন সবাই ক্লিয়ারলি বুঝছেন, যে আমরা কতদিন বলছি যে আমাদের যে ইন্টার সিম্বল ইন্টারফারেন্স, এটা কখন হয়, ইন্টার সিম্বল ইন্টারফারেন্সটা হবে যদি আমাদের প্রতিটা সিগন্যালের বিভিন্ন ভার্সন রিসিভারে আসে, এবং রিসিভার তখন যদি তাদের মধ্যে ডিলেড ভার্সন আসে, তখন রিসিভার যেমন 4 নম্বর যে টাইম স্যাম্পল এটাকে যখন রিসিভ করতেছে, তখন সে শুধু 4 না, সে 4-এর আগে 3, 2, 1 এই জায়গা থেকেও সে মানে কন্ট্রিবিউশন পাচ্ছে, অর্থাৎ রিসিভারের যে 4 নম্বর বিট সেটা আসলে ট্রান্সমিটারের 4, 3, 2, 1 এই 4টার থেকেই সে পাচ্ছে, যেটা উচিত ছিল না। আইডল কেসে এক্সপেকটেশন ছিল রিসিভারের 4 নম্বর বিট হবে আমার ট্রান্সমিটারের 4 নম্বর বিটের ইকুইভ্যালেন্ট। আবার আমরা দেখছি যে ডাটার একটা যখন বাড়ে, তখন এই ইন্টার সিম্বল ইন্টারফারেন্সের ইফেক্টটা বেশি বাড়ে। ডাটা রেট যদি কমে যায়, তখন দেখা যাবে যে এই 4টা বিট থেকে না এসে হয়তো 3টা বিট থেকে আসতেছে, যেমন এই ছবিতে দেখা গেছে। ডাটা রেট যখন কমে গেছে, তখন আমার টাইম পিরিয়ড বেড়ে গেছে, তখন আমি আসলে কোশ্চেনটা হলো হাউ ওএফডিএম ওভারকামস ইন্টার সিম্বল ইন্টারফারেন্স ইন এ মাল্টিপাথ চ্যানেল।
এটা আমাদের ডকুমেন্টে লেখা আছে বাট এটা ডকুমেন্টে তো শর্ট করে লেখা আছে এটাকে ক্লিয়ারলি বলতে পারতে হবে হ্যাঁ আপনি বলেন মানে ক্লিয়ারলি বলেন যে কি ঘটতেছে কেন মানে ওএফডিএম এর মাধ্যমে আমরা ইন্টারসিম্বল ইন্টারফেস ওভারকাম করতেছি কিভাবে এক্স্যাক্টলি কিভাবে সাইক্লিক প্রিফিক্স তো দুটো অ্যানসার এর মধ্যে একটা কিন্তু কিভাবে করতেছি স্যার ওএফডিএম যে ডাটা যে প্যারালালি ট্রান্সমিট করে না তো ওটার জন্য ওটা ওভারকাম হয়ে যাচ্ছে আর সাইক্লিক প্রিফিক্স হচ্ছে ওই ইন্টারফেরেন্স যে মাল্টি ক্যারি মাল্টি মাল্টি পাথ দিয়ে যে অনেকগুলি সিগন্যালস আসে তো ওইটার ইন্টারফেরেন্সটাকেও কমায় দিচ্ছে এভাবে ওএফডিএম প্রবলেমটাকে সলভ করে দিচ্ছে এরকম বিষয়টা অনেকটা এরকম আমি চেষ্টা করি আর একটু ক্লিয়ার করার তো যেটা হচ্ছে ওএফডিএম মাল্টিপাথ ইন্টারফেরেন্স বা ইন্টারসিম্বল ইন্টারফেসকে ওয়ার্কআম করে দুইটা পদ্ধতিতে প্রথম পদ্ধতি হলো ওএফডিএম আসলে তার সিম্বল ডিউরেশনটাকে বাড়ায় দেয় সিম্বল ডিউরেশন বাড়ায় দিলে কি হচ্ছে যখন ইন্টারসিম্বল ইন্টারফেরেন্স হয় তখন তার বড় বা লঙ্গার এই যে সিম্বল তার একটা ছোট পোর্শন ইন্টারসিম্বল ইন্টারফেরেন্সে ক্ষতিগ্রস্ত হয় যার ফলে তার ক্ষতির ইম্প্যাক্টটা খুব কম হয় আমার যদি সিম্বলটা ছোট হয় তাহলে কি হবে দুটো সিম্বলের মধ্যে যদি ইন্টারফেরেন্স হয় মানে ইন্টারফেরেন্সের পরিমাণটা যদি আমি ফিক্সড করি সেটা তখন অনেক প্রমিনেন্ট হয়ে দাঁড়ায় যদি আমার সিম্বল ডিউরেশনটা অনেক বড় হয় তখন ওই সেম পরিমাণ ইন্টারসিম্বল ইন্টারফেরেন্স হলে আমার ক্ষতিটা অনেক কম হয় এখন কথা হচ্ছে যে আমি কেন ধরলাম যে আমার ইন্টারসিম্বল ইন্টারফেরেন্সের পরিমাণটা সেম এই জন্য ধরলাম যে ইন্টারসিম্বল ইন্টারফেরেন্সটা কতখানি হবে এটা নির্ভর করে আমার মাল্টিপাথ চ্যানেলের ন্যাচারের উপরে মাল্টিপাথ চ্যানেলে যে পরিমাণ টাইম ডিলে থাকে সেইটার সাথে নির্ভর করে আমার ইন্টারসিম্বল ইন্টারফেরেন্সটা হয়ে থাকে সুতরাং আমার সিম্বল ডিউরেশনটাকে বেশি নাকি কম তার সাথে কিন্তু ইন্টারসিম্বল ইন্টারফেরেন্সের লেন্থটা ডিপেন্ড করে না তবে আমার যদি সিম্বল ডিউরেশনটা অনেক লঙ্গার হয় তখন ওই সেম ইন্টারসিম্বল ইন্টারফেরেন্স তাতে বেশি প্রভাব বিস্তার করতে পারে না এটা হচ্ছে নাম্বার ওয়ান রিজন এখন এটারই আরো এক্সপ্লেনেশন হচ্ছে আমি তো ওয়েবডিএম ব্যবহার না করে নর্মাল সিঙ্গেল ক্যারিয়ার সিস্টেম সেখানেও তো সিম্বল ডিউরেশন বাড়ায় দিতে পারতাম পারলে তো সেখানেও আমার ইন্টারসিম্বল ইন্টারফেস ইফেক্ট কম হবে যদি আমি সিম্বল ডিউরেশন বাড়াই দিতাম কিন্তু মনে রাখতে হবে সিম্বল ডিউরেশন বাড়ানো মানে ডাটা রেট কমে যাওয়া আর আমি যদি ওএফডিএম ইউজ করি তখন ডাটা রেট কমে যাওয়ার ব্যাপারটা আসতেছে না কারণ আমি অনেকগুলো প্যারালাল সাবক্যারিয়ার ইউজ করতেছি কাজে ইন্ডিভিজুয়াল ক্যারিয়ারের সিম্বল ডিউরেশন লঙ্গার হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্যারিয়ারের ডাটা রেট কম হচ্ছে কিন্তু অনেকগুলো প্যারালাল ক্যারিয়ার একসাথে ব্যবহারের ফলে আমার ওভারঅল টোটাল ডাটা রেট আর কম হচ্ছে না টোটাল ডাটা রেট ভালোই থাকতেছে তাহলে প্রথম এক্সপ্লানেশনটা আমরা স্পষ্ট বুঝলাম আর সেকেন্ড রিজন যে কারণে আমরা ওএফডিএম এর মাধ্যমে ইন্টারসিম্বল ইন্টারফেস দূর করি সেকেন্ড রিজনটা হলো আমরা একদিকে তো সিম্বল ডিউরেশন লঙ্গার রাখতেছি তারপরও তো আমার ইন্টারসিম্বল ইন্টারফেস তো কিছু ক্ষতি করতেছে সেটাকে ওভারকাম করার জন্য আমরা যেটা করি সাইক্লিক প্রিফিক্স ইউজ করি যেটা আমরা ছবি দেখছি সাইক্লিক প্রিফিক্স ইউজের ফলে হচ্ছে কি যে আমার সিম্বলের পরের অংশ থেকে একটা পোর্শন কপি করে আগের অংশে মানে স্টার্টিং পয়েন্টে অ্যাপেন্ড করে দেওয়া হয় মানে যোগ করে দেওয়া হয় এর ফলে কি হচ্ছে আমি আসলে একটা রিডান্ডেন্ট সিম্বল পাচ্ছি যে ধরলাম আমার সিম্বল লেন্থ যদি কথার কথা 100 মাইক্রোসেকেন্ড হয় 1 থেকে 100 আমি 75 থেকে 100 এবং লাস্টের যে 25% সেটাকে কপি করে শুরুতে দিয়ে দিচ্ছি তাহলে আমার টোটালটা আর 100 থেকে 125 মাইক্রোসেকেন্ড হয়ে যাচ্ছে এবং ওটা কিন্তু রিডান্ডেন্ট
যেহেতু সিম্বলের শুরুতে ইন্টার সিম্বল ইন্টারফারেন্সের ক্ষতিটা থাকে, আমি ওই জায়গাতে ক্ষতিটা পাচ্ছি, অর্থাৎ আমার 125 হলো, এর মধ্যে প্রথম 25টা হচ্ছে রিডান্ডেন্ট এক্সট্রা, আর 26 থেকে 125 হচ্ছে আমার অ্যাকচুয়াল। আমার ইন্টার সিম্বল ইন্টারফারেন্সের লেন্থ যদি ওই 25-এর ভিতরেই থাকে, তাহলে কি হবে, আমার ক্ষতির অংশটা শুধু রিডান্ডেন্ট জায়গাতে হচ্ছে, আমার অ্যাকচুয়াল জায়গায় কিন্তু আর সেটা হচ্ছে না। আর রিসিভারে আমার কাজ শেষ হওয়ার পরে রিডান্ডেন্ট অংশটা আমি রিমুভ করে দিব, কাজে আমার ক্ষতির অংশটা শুধু ওই রিডান্ডেন্ট জায়গাতেই থাকবে, আমার অরিজিনাল জায়গাটা ক্ষতিগ্রস্ত হবে না। এবার কি একটু ক্লিয়ার হলো আগের চাইতে? জি স্যার। এখন এখানে আমাদের যে এক্সট্রা তথ্য, যে মানে আমি যদি পরীক্ষায় প্রশ্ন করি বা যে কেউ প্রশ্ন করে যে হাউ ওএফডিএম ওভারকামস ইন্টার সিম্বল ইন্টারফারেন্স, তখন আমাকে যতদূর সম্ভব এইভাবে লিখতে হবে। আর ইভেন যদি আমরা কখনো ভাইভাও নিই, তখনও আমি যেভাবে এটার আনসার দিলাম অনেকটা এভাবে আনসার দিতে হবে। তো এই আনসারের বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে আমরা অ্যাকচুয়াল কারণের ভিতর কারণ, যে ট্রু কজ, সেটাকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি, আমাদেরকে এইভাবে বিষয়টা দেখতে হবে। এখানে অ্যাডিশনাল যে তথ্য, অ্যাডিশনাল তথ্য আমার ওই উত্তরটার অংশ না, এর বাহিরের যে তথ্য, অনেকে বলতে পারে যদি আমার চ্যানেলের যে ইন্টার সিম্বল ইন্টারফারেন্স সেটা যদি অনেক বেশি হয়, এত বেশি হলো যে সাইক্লিক প্রিফিক্সের লেন্থের চাইতেও সেটা বেশি, তাহলে কি হবে? হ্যাঁ, এটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ চ্যানেলটা কেমন হবে সেটাতে কিন্তু আমাদের হাত নাই। মাল্টিপাথ চ্যানেল, চ্যানেলটা স্লোলি মুভিং হতে পারে, ফাস্ট মুভিং হতে পারে, সেখানে মাল্টিপাথ ইফেক্ট অনেক বেশি হতে পারে, কম হতে পারে, অনেক কিছু হতে পারে, আমাদের সেখানে কন্ট্রোল নাই। আমরা কি করতে পারি, শুধুমাত্র ওএফডিএম এর সাইক্লিক প্রিফিক্সের লেন্থ নির্ধারণ করতে পারি। তো সেক্ষেত্রে আমাদেরকে এমনভাবে লেন্থ চুজ করতে হবে যাতে বেশিরভাগ ক্ষেত্রে সে ইন্টার সিম্বল ইন্টারফারেন্সের লেন্থের চাইতে বড় হয়। এভাবে আমাদেরকে একটা অপটিমাম লেন্থ চুজ করতে হবে। আবার রেকর্ডার অন করলাম, যে আমরা চ্যানেলটা যেহেতু প্রেডিক্ট করতে পারি না, চ্যানেলটা টাইম ভ্যারিং হয়ে থাকে, সুতরাং আমরা ডাটা পাঠানোর আগে শান্ত চ্যানেলটাকে এস্টিমেট করি, এস্টিমেট করে তারপর আমরা সেটাকে কম্পেনসেট করার চেষ্টা করি। তো সেই কারণে আমরা হয়তো ওই ভয় পাওয়ার দরকার নাই যে চ্যানেল যদি খুব বেশি পরিমাণে হয় ইন্টার সিম্বল ইন্টারফারেন্স জেনারেট করে, তো আমি এখন আমার সিম্বল ডিউরেশন হলো কথা কথা 100 মাইক্রোসেকেন্ড, আমি সাইক্লিক প্রিফিক্সও রাখলাম 100 মাইক্রোসেকেন্ড, 200 মাইক্রোসেকেন্ড করে ফেললাম, এটা করার দরকার নাই। এতে দেখা হবে যে আমার ডাটা রেট পুরো অর্ধেক হয়ে গেছে। এটা না করে প্র্যাকটিক্যালি যেটা হয় যে বিভিন্ন সিস্টেম আগে থেকে স্টাডি করা হয়, স্টাডি করে একটা আইডিয়া করা হয় যে ইউজুয়ালি কি পরিমাণ সিম্বল ডিউরেশন হচ্ছে বা কি পরিমাণ লস হচ্ছে। তো তার প্রেক্ষিতে আমরা যেটা করি যে আমরা এটাকে একটা অন্যান্য ক্ষেত্রে চ্যানেলের এভারেজ ক্ষেত্রে যে ধরনের সিম্বল ডিউরেশন বা সরি যে ধরনের সাইক্লিফিক্স হলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভালো পারফরমেন্স পাই, ওই ধরনের একটা ভ্যালু আমরা চুজ করে থাকি। উদাহরণস্বরূপ আপনার সাইক্লিফিক্স ইকুয়ালস টু 10% অফ দ্য সিম্বল ডিউরেশন, অথবা ক্ষেত্র বিশেষে বলা থেকে সাইক্লিফিক্স উইল বি ইকুয়াল টু 25% অফ দ্য সিম্বল ডিউরেশন। এভাবে এক একটা সিস্টেমের জন্য, ধরলাম আমার ওয়াইফাইয়ের জন্য একটা বা 4G সেলুলার কমিউনিকেশনের জন্য, বিভিন্ন ক্ষেত্রে আমরা তখন এরকমটা সেট করে ফেলি যে 10% অথবা 25%। কোনো ক্ষেত্রে যদি সেটা তার চাইতেও বড় হয়ে যায়,
তাহলে ওইটুকু ক্ষেত্রে তো সেটা ইফেক্ট একটু পড়বেই, তবে তাতে আমাদের আলটিমেট অত ক্ষতি নাই, কারণ আমরা কিন্তু ওভারঅল সিম্বল ডিউরেশনটা অনেক বড়, কাজে নট দ্যাট যে আমার ইন্টার সিম্বল ইনভার্সটা অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে তা না, আমার ইন্টার সিম্বল ইনভার্সের ইম্প্যাক্ট এমনিতেই কম থাকবে, তারপর সাইক্লিক প্রিভিয়াস অনেকটা প্রোটেক্ট করবে, এরপরে যদি কিছুটা হয় এখানে আরো মানে এরর কারেকশন বিটস থাকে, মানে শুধু ওএফডিএম করে যে আমরা প্র্যাকটিক্যালি পাঠাই তা না, দেখা যাচ্ছে সেখানে ফরওয়ার্ড এরর চ্যানেল কারেকশন যেগুলো আপনারা নাম শুনে থাকবে, যে কনভলিউশন কোডিং, তারপরে টার্বো কোডিং, এগুলো এক্সট্রা ইউজ হয়। এগুলো ইউজের মানে হচ্ছে যদি আমাদের এই সত্ত্বেও ইন্টার সিম্বল ইনভার্সের কারণে বা অন্য কোনো কারণেও আমরা যদি কিছু এররনাস বিট মানে এরর যুক্ত কিছু বিট পেয়েও যাই, সেই এরর বিটকে থেকে আমার যাতে আমরা অ্যাকচুয়াল বিট প্রেডিক্ট করতে পারি এই জন্য আমরা এরর কারেকশন বিট রিডান্ডেন্ট বিট হিসেবে অ্যাড করে দিই। তো এরর কারেকশন বিট এটা কনভার্সন কোড বা টার্বো কোড এগুলো থাকলে তখন দেখা যাচ্ছে যে চ্যানেলের কারণে কিছু এরর হইলেও আমরা সেটাকে প্রোটেক্ট করতে পারি বা ওভারকাম করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখলাম, আমরা দেখি যে ওয়েডিমের আরো কিছু কমপ্লেক্স কনসেপ্ট যেটা হয়তো আপনাদের বুঝতে দরকার হতে পারে সেটা আমরা দেখি। এই কনস্টেলেশন ডায়াগ্রাম আমাদের মধ্যে মানে যে কোনো একজন, হ্যাঁ কি প্রশ্ন করতেছেন বলুন স্যার? স্লাইড কি স্যার আপনি শেয়ার দিয়েছেন? ও স্লাইড, আচ্ছা আমি দেখতেছি। হ্যাঁ, এই যে কনস্টেলেশন ডায়াগ্রাম আপনি দেখতে পাচ্ছেন, তো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা কতদিন বলতেছিলাম কনস্টেলেশন ডায়াগ্রামে এই যে এক্স অ্যাক্সিস এটা হচ্ছে কনস্টেলেশনের রিয়েল পার্ট, আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে ইমাজিনারি পার্ট। তো এই যে রিয়েল আর ইমাজিনারি এই দুটো মিলে কনস্টেলেশন পয়েন্ট, কনস্টেলেশন পয়েন্ট হচ্ছে কমপ্লেক্স পয়েন্ট। এর সবচেয়ে সহজ এক্সাম্পল ছিল বিপিএসকে, বাইনারি ফেজ শিফটিং। বিপিএস এর ক্ষেত্রে কি ছিল যে আমরা দুইটা ফেজ পাই, জিরো আর 180 ডিগ্রি। তো যদি একটা অরিজিনাল ডাটা, আপনাদের তো বিপিএস কে মনে আছে, ডাটা যদি জিরো থেকে ওয়ান বা ওয়ান থেকে জিরোতে তার লজিক কনভার্সন হয় তখন ফেজে একটা চেঞ্জ আসে। তো সে কারণে আমরা দেখা যাচ্ছে যে তার আমরা একটা জিরো ফেজ বলতেছি, একটা 180 ডিগ্রি ফেজ, তার মানে তার এক্সাক্ট তার অপোজিট। সুতরাং একটা কনস্টেলেশন ভ্যালু যদি প্লাস ওয়ান হয় তাহলে আরেকটা হবে মাইনাস ওয়ান, কারণ সে মানে প্লাস ওয়ান ধরলাম এটা একটা কস থিটা, আর আমি যদি কস থিটার সাথে 180 ডিগ্রি যোগ করে ফেলি তখন সেটা কি হবে, সেটা তখন মাইনাস কস থিটা হয়ে যাবে। তো এইভাবে দেখা যাচ্ছে যে সে প্লাস ওয়ানটা হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান, 180 ডিগ্রি দিয়ে এটা টোটালি তার সাইন ডিফারেন্ট হয়ে যায়। তাহলে বিপিএস কেতে যদি আমি শুধু বিপিএস হয় তাহলে দেখাতে হবে যে একটা পয়েন্ট থাকবে এই এক্স অ্যাক্সিস এর উপরে, ধরলাম প্লাস ওয়ান, আর একটা ভ্যালু থাকবে এক্স অ্যাক্সিস এর উপরে উল্টা দিকে মাইনাস ওয়ান। এটা হচ্ছে বিপিএস এর ক্ষেত্রে বা বাইনারি ফেজ শিফটিং। যখন আমার 4PS কে থাকবে তখন আমার থাকবে এই ওয়াই অ্যাক্সিস এর উপরও আরো দুটো পয়েন্ট থাকবে, যেটা আমরা কতদিন বলছি এটা বোঝার জন্য সিম্পল টার্মটা হচ্ছে যেহেতু 360 ডিগ্রিতে এটা মুভমেন্ট হয় তাই বিপিএস এর ক্ষেত্রে 360 কে দুই দিয়ে ভাগ করলে 180 ডিগ্রি হয়, তাহলে প্রথমটা জিরো হলে পরেরটা 180 ডিগ্রি, আর 4PS এর ক্ষেত্রে 360 কে চার দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি হয়, কাজে 0, 90, 180, 270। 8PS এর ক্ষেত্রে আমরা 0, 45, 90, যেহেতু 360 আট ভাগ করলে 45 ডিগ্রি হয়, এইভাবে 8PS কে আমরা পাইতে পারি।
এখন আপনাদের মধ্যে যে কোনো একজন বলেন যে আমরা তো 16 কোয়াম দেখতেছি, তার আগে আমরা 4 কোয়াম নিয়েও কথা বলছিলাম, তো সেই 4 কোয়ামটা কেমন হবে, যে কোনো একজন বলুন যে 4 কোয়ামটা আসলে কেমন হবে। এবং 4 কোয়ামের ক্ষেত্রে আমরা জানি যে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস আই, এখানে প্রত্যেকটা অ্যাম্পলিটিউড কিন্তু সেম। আমি যদি একটা সার্কেল ড্র করি, দেখবেন এই যে সার্কেল ড্র করতেছি এই সার্কেলটা পুরোপুরি এর উপরই থাকবে, কিন্তু আমি যদি 16 কম করি তখন কিন্তু অ্যাম্পলিটিউড আর সেম থাকতেছে না। কেন থাকতেছে না? আমি কিন্তু এখানে একটা সার্কেল দিয়ে ড্র করতে পারবো না, এখানে কিন্তু আমার সার্কেল অনেকগুলো থাকবে। আপনারা দেখেন যে আমি যে এই যে এই দুটা ধরতেছি, এই দুটা কিন্তু একটা সার্কেলের উপরে না, এইটা আমার একটা সার্কেল হইতে পারে, এইটা আমার একটা সার্কেল হইতে পারে, কিন্তু সবাই কিন্তু হবে না, বুঝা গেছে? এইটা একটা সার্কেল হচ্ছে কিন্তু এই যে এই কর্নারে যে চারটা সেটা কিন্তু হচ্ছে না, বুঝে গেছে? এই যে কর্নারে চারটা তারা কিন্তু আমার এটার মধ্যে পড়বে না, এটা পড়বে না, এটা পড়বে না, এটা পড়বে না, এটা পড়বে না। তাহলে এই ভিতরে চারটা এটা একটা সার্কেল, এই কর্নারে চারটা সেটা আর একটা সার্কেল, আর বাকিগুলো আর একটা সার্কেল। তাহলে আসলে বেসিক্যালি আমার অ্যাম্পলিটিউড তিন রকম পাচ্ছি, এবং অ্যাম্পলিটিউডও আলাদা পাচ্ছি আবার ফেজও কিন্তু আমি আলাদা পাচ্ছি। এই জন্য এটা কোয়াড্রেচার অ্যাম্পলিটিউড মডুলেশন, যেটা হচ্ছে আমার অ্যাম্পলিটিউড আর ফেজ দুটাই আলাদা হবে। এখন আপনার মনে হতে পারে যে আমি 4 কমের জায়গায় যদি 16 কম করি তাহলে আমার সুবিধাটা কি? প্রথম সুবিধা হচ্ছে আপনি 4 কমের জায়গায় 16 কম করলে, মানে কি আমি 4 কম যখন করতেছি, গতদিন আমরা যেটা বলছি সেই ফর্মুলা অনুযায়ী 4 কমের মানে হচ্ছে একটা সিম্বলের ভিতরে দুইটা বিট যায়। একটা সিম্বলে দুটো বিট যাওয়া মানে হচ্ছে আপনার এভাবে ধরতে পারি, যদি আমার ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি বা ব্যান্ডউইথ যদি 1 মেগাহার্জ হয় আর আমি প্রতিটা হার্জে যদি একটা করে সিম্বল বসাতে পারি, তাহলে 1 মেগাহার্জ ব্যান্ডউইথের জন্য আমি 2 Mbps ডাটা রেট পাইতে পারি যদি আমি 4 কম ইউজ করি। এটা ভেরি সিম্পল অ্যানালাইসিস করতেছি, প্র্যাকটিক্যালি এত সিম্পল না, বাট আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর জন্য বলছি। এক্ষেত্রে আমি যদি 16 কম ইউজ করি তাহলে 1 মেগাহার্জ ব্যান্ডউইথ থেকে আমি আসলে 4 Mbps ডাটা রেট পাইতে পারি। অনুরূপভাবে 64 কোয়াম থেকে আমি 6 Mbps পেতে পারি ফর এ গিভেন 1 মেগাহার্জ ব্যান্ডউইথ। সুতরাং আপনার তো মনে হতেই পারে আমি 4 কমের জায়গায় 16 কম, 64 কম, যত বেশি কম করব আমার তত বেশি ডাটা রেট বৃদ্ধি পাবে। এখন আপনাদেরকে চিন্তা করার জন্য আমি জানতে চাচ্ছি আমি কি কম এভাবে বাড়ালে ডাটা রেট পাবো, তাহলে কি আমি কম বাড়াতে থাকবো নাকি এখানে অন্য কোনো ইস্যু আছে? যখন আমি 4 কম চিন্তা করতেছি, 4 কম ইউজ করতেছি, তখন কিন্তু আমার 4টা সিম্বল, এই 4টা সিম্বল আছে, এবং আমার রিসিভার কিন্তু জানবে যে 4টা, এই 4টা যদি কোনো একটা যদি একটু সামনে চলে আসে, এটাও যদি সামনে আসে, এটাও যদি সামনে আসে, এটাও যদি সামনে আসে কিছুটা, তাহলেও কিন্তু খুব একটা সমস্যা নাই। সামনে আসা মানে কি? মানে হচ্ছে কোনো কারণে যদি সে অ্যাটেনুয়েটেড হয়ে যায়, কোনো কারণে যদি সে কিছুটা অ্যাটেনুয়েটেড হয়ে যায় তাহলে কিন্তু খুব একটা সমস্যা নাই, কারণ রিসিভার তো জানেই যে এটা হচ্ছে একটা কোয়াড্রেন্ট, এটা একটা কোয়াড্রেন্ট, এটা একটা কোয়াড্রেন্ট, এটা কোয়াড্রেন্ট, কাজে এটা যদি কিছুটা নিচে নামে আসে সে কিন্তু স্টিল বুঝতে পারবে এইটা এটাই, মানে এটা দ্বারা তার তাকে ভুল বোঝার সম্ভাবনা নাই। কাজে আমার যত কম কনস্টেলেশন
আমার জন্য হিসাব করা সহজ। যখন আমি 16 কম হচ্ছে তখন কিন্তু আমার এই কোয়াড্রেন্ট মানে এই যে এই সাইডে অল প্লাস ভিএলও প্লাস ইমাজিনারি প্লাস এই সাইডে কিন্তু মোর দেন একটা ভ্যালু আছে। সুতরাং আমার এই ভ্যালুটা যদি কোনো কারণে নিচে নেমে আসে তখন কিন্তু আমি কনফিউজ হয়ে যেতে পারি, এটা কি আসলে এখানে ছিল না এটাই উপরে উঠে গেছে, তখন কিন্তু বোঝাটা কঠিন হবে। এই জন্য আমার এই দিকে যে কোয়াড্রেন্টের যে চারটা ফ্লো আছে এদের মধ্যে একটাকে একটা ভুল বোঝার সম্ভাবনা আছে। কিন্তু আমি যদি শুধু 4 কম করতাম তাহলে কিন্তু এই ভুলটা বোঝার সুযোগ কম থাকতো। তো সুতরাং আমার যত বেশি কম করব তত বেশি আমার এরকম কনস্টেলেশন পয়েন্ট থাকবে এবং তখন তারা ওভারল্যাপিং হওয়ার রিসিভার ওভারল্যাপিং হওয়ার একটা সম্ভাবনা বাড়বে। কেন বাড়বে? কারণটা হচ্ছে আইডিয়াল কেসের তো সমস্যা ছিল না, কিন্তু প্র্যাকটিক্যালি তো সবকিছু আইডিয়ালি চলবে না। আমার এখানে সিগন্যালে নয়েজ আসবে, অ্যাটেনুয়েশন হবে, ইন্টারফারেন্স হবে, তখন কিন্তু আমার এটা তো ট্রান্সমিটেড কনস্টেলেশন পয়েন্ট, কিন্তু রিসিভ কনস্টেলেশন পয়েন্ট কিন্তু আর এরকম থাকবে না। এরকম না থাকলে কি হবে? সেটা তখন ছড়ায় ছিটে যাবে। তখন কিন্তু আমি এই আগে যেমন চারটা কোয়াড্রেন্টে চারটা সিম্বল ছিল 4 কমের ক্ষেত্রে, 16 কমে তখন আর আমি সেটাকে আলাদা করতে পারবো না। দেখা যাবে যে প্রতি কোয়াড্রেন্টে চারটা আছে ছড়ায় ছিটে গেছে, কে কোনটা সেটা আমি আর ধরতে পারবো না। এই জন্য তখন আমার সিগন্যালের কোয়ালিটি খারাপ হবে, ইন্টারফারেন্স বাড়বে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাইক্লিক প্রিফিক্সের কথা বলা হয়েছে, যেটা আমরা আগে দেখছি। সাইক্লিক প্রিফিক্সের সময় যেটা হচ্ছে যে আমাদের ওএফডিএম যে একটা সিম্বল আছে তার একটা পোর্শন, যেমন এই জায়গাকার যে অংশটা, এই অংশটাকে কপি করে সামনে বসায় দেওয়া হয়েছে, যার ফলে এইটা হচ্ছে আসলে এই যে পোর্শন তার একটা কপি, এই পোর্শনটা এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। তাহলে এই হচ্ছে আমার অ্যাকচুয়াল সিম্বল আর এই হচ্ছে তার সাইক্লিক প্রিফিক্স বা রিডান্ডেন্ট সিম্বল, যেটা পিছন সামনে থেকে এসে এখানে, বা বলেন যে এখানে পিছন থেকে নিয়ে এসে সামনে কপি করে দেওয়া হয়েছে। যদি আমি চিন্তা করি দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ড পয়েন্ট, তাহলে এটাকে কপি করে স্টার্টিং পয়েন্টে দিয়ে দেওয়া হয়েছে। এই সিম্বল ইজ সাইক্লিক্যালি এক্সটেন্ডেড, মানে আমি কপি করে আগের অংশে এক্সটেন্ড করতেছি এবং এতে এফিসিয়েন্সি লস হচ্ছে, কারণ সাইক্লিক প্রিফিক্স কোনো নতুন তথ্য বা নতুন ইনফরমেশন দেয় না, যেটা আমরা আগে বললাম। সাইক্লিক প্রিফিক্স যখন হয় তখন কি হচ্ছে, আমরা ধরে নিলাম যে এই হচ্ছে একটা সিগনাল, এই হচ্ছে একটা সিগনাল, এই পাথ ডিলের কারণে আমার এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমার সিগন্যালটা নষ্ট হচ্ছে। এই জায়গার সিগন্যালটা যদি কোনো কারণে নষ্ট হয়, ধরলাম কোন একটা ক্ষেত্রে ধরলাম এই জায়গাতে নষ্ট হয়েছে, তাহলে কি হবে, এই জায়গাটা যদি শুধু এইটুকুর জন্যই নষ্ট হয় তাহলে আমার সিম্বলের বাকি অংশ যদি নষ্ট না হয় তাহলে সেটা কি হতে পারে, যে ওই অংশটা যদি সার্কেল প্রিফিক্সের ভিতরে থাকে তাহলে আমি যদি এই অংশটুকু রিমুভ করে দিই তাহলেও আমার খুব বেশি ক্ষতি হবে না, আর যদি সেটা সার্কেল প্রিফিক্সে যদি বেশি হয় তাহলে সেটা আমার ক্ষতিটা বেশি হবে। আর বলা হয়েছে কি মাল্টিপাথ দিলে শুড বি লেস দ্যান দ্য সার্কেল প্রিফিক্স, যদি সেটা কম থাকে তাহলে কোনো ইন্টার সিম্বল বা ইন্টার ক্যারিয়ার ইন্টারফারেন্স হবে না। আর হ্যাঁ, অ্যাম্পলিটিউড তো কম বেশি হতেই পারে। আচ্ছা, এখন যে ইন্টার সিম্বল আর ইন্টার ক্যারিয়ার ইন্টারফারেন্স, এটা তো আপনারা জানেন। ইন্টার সিম্বল বলতে বোঝায় যে একটা সিম্বল থেকে আরেকটা সিম্বল, সেটা হইতে পারে যে একটা ক্যারিয়ারের ভিতরে আমার একটাই ক্যারিয়ার, সেই ক্যারিয়ারই দুটা ভিন্ন ভার্সনের মধ্যে যদি আমার মানে ইন্টারাকশন হয় তখন সেটা হচ্ছে ইন্টার সিম্বল ইন্টারফারেন্স। আর যদি দুটো ভিন্ন ক্যারিয়ার, ধরলাম আমার ওয়েবডিমের 64 সাবক্যারিয়ার মানে এক নম্বর সাবক্যারিয়ার সাথে 3 নম্বর সাবক্যারিয়ার মধ্যে যদি কোনো ইন্টারাকশন হয় সেটা হচ্ছে আমাদের ইন্টার ক্যারিয়ার ইন্টারফারেন্স। তো ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ চ্যানেল বেশিরভাগ ক্ষেত্রে আসলে কি ঘটে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমার যে ব্লু কালার যদি একটা সিগন্যাল হয় ট্রান্সমিটার সিগন্যাল, আর আমি যখন এই যে রেড কালারটা পাচ্ছি, এটা যদি আমি ধরি যে এটা একটা রিসিভ সিগন্যাল, এটাতে কি হচ্ছে যে এইটা আমার অরিজিনাল সিগন্যালের সাথে তার তার ডিলেড ভার্সন সবকিছু মিলে এখানে যোগ হয়ে এরকম আসতে পারে। তাহলে ট্রান্সমিটার সিগন্যাল আর রিসিভ সিগন্যালটা তখন হয়তো এক হবে না,
কারণটা কি? কারণ আমার রিসিভ সিগন্যালের ভিতরে মাল্টিপল থম্ব থাকবে, ডিলে থাকবে যোগ বিয়োগ হয়ে, তখন বিভিন্ন রকম সিগন্যালটা আসবে। এখানে কি দেখা যাচ্ছে, যেমন এক্ষেত্রে আমার দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্সিটাতে হয়তো তেমন কোনো চেঞ্জ হয়নি, ফ্রিকোয়েন্সি তো মোটের উপর ঠিকই আছে, কিন্তু তার অ্যাম্পিটিউডটা এখানে কমে গেছে। আবার এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে অ্যাম্পিটিউডটা হয়তো তেমন একটা কমেনি, অলমোস্ট একই আছে, বা হয়তো একটু বেড়েও গেছে পারে ক্ষেত্র বিশেষে। যদি আমার তার বিভিন্ন ফাংশন এখানে আমি যোগ করে ফেলি, তাহলে হয়তো এটা বেড়েও যেতে পারে। আমাদের যে ওয়েভ ডিএম এর স্পেকট্রাম আমরা দেখছিলাম সেটা কি ছিল, যে সেখানে অনেকগুলো সিঙ্ক ফাংশন ছিল, আপনাদের মনে আছে তো? অনেকগুলো সিঙ্ক ফাংশন থাকার কারণে সেটার একটা চিত্র কেমন ছিল আপনাদের মনে আছে? আমরা আগে দেখে আসি, এরকম একটা ছবি ছিল। এটা আমরা কি দেখছি, আইডিয়ালি ছিল এরকম একটা স্পেকট্রাম হওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে সেটা প্র্যাকটিক্যালি হচ্ছে এরকম, কারণ সবগুলো একটা সিঙ্ক ফাংশন। এখানে আছে আমার 7টা সাবক্যারিয়ার, যদি 7টা না হয়ে আমার এখানে 512টা হয়, তখন কি মনে হবে? এগুলোর গ্যাপ এত ছোট ছোট মনে হবে, আমি ধরতে পারি যে সব একটা ফ্ল্যাট, অনেকটা এরকমই মনে হবে, যেগুলোর গ্যাপ গুলো আর তখন চোখে পড়বে না। এখানে 7টা বলে আমার কাছে মনে হচ্ছে এখানে গ্যাপ আছে, গ্যাপ আছে, গ্যাপ আছে, গ্যাপ আছে, কিন্তু যদি আমি এরকম 512টা বা অনেক বড় করি, তখন আমি গ্যাপ গুলো আমার চোখে পড়বে না। এটা হচ্ছে আমার ট্রান্সমিটার সিগন্যাল, কিন্তু রিসিভ সিগন্যালে কি হবে, আর এরকম থাকবে না। কেন থাকবে না? যদি আমার বিভিন্ন ফ্রিকোয়েন্সি বিভিন্ন রকম ভাবে অ্যাটেনুয়েট হয়, মানে আমি যদি ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ চ্যানেল ধরি, ফ্ল্যাট ফেডিং না, ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ, তাহলে কি হতে পারে, এইটা হয়তো এরকম আছে, পরেরটা একটু নেমে গেছে, তারপর টারটা নেমে গেছে, তারপর টাবারটা বাড়ছে, আবার একটু নামছে, আবার বাড়ছে, এরকম কম বেশি হবে। তো সেটার একটা চিত্র এখানে দেখানো হয়েছে, এটা একটা এক্সাম্পল হিসাবে, যে আমার যদি ওএফডিএম এর এরকম স্পেকট্রাম, সেটা তখন দেখা যাবে যে হয়তো এরকম কিছু একটা হয়ে গেছে, মাল্টিপাথ ফেডিং এর কারণে কিছু ফ্রিকোয়েন্সি অ্যাটেনুয়েট হয়েছে, যেমন এই ফ্রিকোয়েন্সি বেশি অ্যাটেনুয়েট 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 হয়ে গেছে, আবার এটা আবার অত অ্যাটেনুয়েট হয়নি, এরকম কম বেশি হয়ে একমাত্র একটা স্পেকট্রাম তৈরি হবে। কিন্তু আমি যদি আবার খুব ছোট্ট জায়গায় চিন্তা করি, এইটুকুর মধ্যে দেখা যাবে যে ফ্রিকোয়েন্সিতে তেমন প্রভাব হয়নি, কিন্তু ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সিতে একটা বড় পরিবর্তন আসছে। যেমন এইটুকুর মধ্যে দেখা যাবে যে ফ্রিকোয়েন্সিটা খুব বেশি চেঞ্জ করেনি, বা এইটুকুর মধ্যে চেঞ্জ করেনি, কিন্তু আমি যদি এখান থেকে এটার সাথে কম্পেয়ার করি, দেখবো যে অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। এটা বলা আছে ফেডিং ইজ অ্যাপ্রক্সিমেটলি কনস্ট্যান্ট ওভার ন্যারো ব্যান্ড, ছোট ব্যান্ডের মধ্যে ফেডিংটা মনে হয় একই রকম, কিন্তু আবার যদি আমরা এক ব্যান্ড থেকে আরেক ব্যান্ডে যাই, তখন দেখা যাবে যে না, এটার মধ্যে ফেডিং এর পার্থক্যটা অনেক বেশি, এবং যেটুকুই পার্থক্য থাক, এটা আমাদের রিসিভারে কারেক্ট করতে হয়। আমি রিসিভারে কিভাবে কারেক্ট করি, আমার যেহেতু অ্যাটেনুয়েশন হয়েছে, রিসিভারে আমাদের চেষ্টা করা হয় যে আমি সেই অ্যাটেনুয়েশনটাকে বুঝে, মানে এক একটা ফ্রিকোয়েন্সি অ্যাটেনুয়েশন এক এক রকম হয়, সেটাকে আমি মানে পাইলট পাঠায় এস্টিমেট করে তারপর আমরা সেটাকে কারেক্ট করার চেষ্টা করি। এখানে আবার আগের চিত্র দেওয়া হয়েছে, আপনারা দেখছেন আগের চিত্রের মতোই। তারপর আমরা যদি ইকুয়ালাইজার ইউজ করি, তাহলে কি হতে পারে, আপনাদের আগের যে ব্লক ডায়াগ্রাম দেখছিলেন রিসিভার এন্ডে কি ছিল, এটা FFT ছিল, আর এখানে কি করা হলো, FFT এর পরে ওয়ান ট্যাপ ইকুয়ালাইজার দেওয়া হয়েছে। মাল্টিপাথ ফেডিং ইফেক্টটাকে উই আর কারেক্টিং বাই দ্য ইউজ অফ এন ইকুয়ালাইজার, যেটা আমরা আগের ক্লাসে বলছি ইকুয়ালাইজার নানান রকম হইতে পারে। এই পার্টিকুলার কেসে আমরা যে ইকুয়ালাইজারটা দেখতেছি, দিস ইজ এ ফ্রিকোয়েন্সি ডোমেন ইকুয়ালাইজার, অর্থাৎ ইকুয়ালাইজেশন বা কারেকশনটা হবে ফ্রিকোয়েন্সি ডোমেইনে, টাইম ডোমেইনে কিন্তু নয়। আর কি দেখলাম, যে এটা হচ্ছে সিঙ্গেল ট্যাপ বা ওয়ান ট্যাপ ইকুয়ালাইজার, যেহেতু এটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে হচ্ছে, এই জন্য এটা FFT এর পরে এই ইকুয়ালাইজারটাকে বসানো হয়েছে, কারণ FFT পরে আমি টাইম থেকে আবার ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে আসি, তারপরে এই ইকুয়ালাইজেশনটা হচ্ছে। ইকুয়ালাইজেশনটা কিভাবে হয় সেটা কিন্তু আমরা কতদিন বলছিলাম আপনাদের মনে আছে, খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে দেখাইছি, বলছিলাম যে ধরুন আপনার কাছে আছে 5 ভোল্ট, এখন আপনি এটা পাঠাতে চান, কিন্তু আপনার 5 ভোল্ট, 0 ভোল্ট, 0 ভোল্ট, 5 ভোল্ট ইত্যাদি বিভিন্ন ভোল্টেজ আপ ডাউন করবে, কারণ আপনার ইনফরমেশন তো আর ফিক্সড না, ইনফরমেশন তো ভ্যারিং, আপনি নিজেও জানেন না ইনফরমেশনটা কি থাকবে।
এই জন্য আমরা প্রথমে একটা নোন সিগনাল যেটা আপনি আগে থেকে জানেন এবং রিসিভারকেও আপনি জানায় রাখছেন, এরকম একটা পাইলট মানে টেস্টিং সিগনাল বা এটা আপনি আগে পাঠাই দিবেন। পাঠাই দিয়ে দেখবেন 5 ভোল্ট কততে কনভার্ট হয়েছে, 0 ভোল্ট কততে কনভার্ট হয়েছে। ধরুন আপনার 5 ভোল্ট কনভার্ট হয়ে গেছে 3 ভোল্টে, তাহলে আপনি বুঝলেন আমার গেইনটা কমে 60% হয়ে গেছে, অর্থাৎ 5 অ্যাটেনুয়েট হয়ে 3 হয়ে গেছে। তখন আপনি এইভাবে একটা আইডিয়া করবেন আমার চ্যানেলটা কেমন পারফর্ম করতেছে। এরপর যখন আপনি আননোন সিগন্যাল পাঠাবেন তখন আপনি সেটাকে মাথায় রেখে সেভাবে এটাকে অ্যাম্পলিফাই বা মাল্টিপ্লাই করে নেবেন। অর্থাৎ 5 ভোল্ট যদি 3 ভোল্ট হয়ে যায় তাহলে আপনি বুঝতেছেন আমি যখন সামথিং লাইক 3 পাচ্ছি সেটাকে 1.67 দ্বারা গুণ করলে আমি তার অ্যাকচুয়াল ভ্যালুতে যাইতে পারি। অনুরূপভাবে আপনি যখন একটা আননোন আপনার ইনফরমেশন সিগন্যাল পাঠাবেন তখন আপনি সেই 1.67 দ্বারা সেটাকে রিসিভার এন্ডে মাল্টিপ্লাই করে ফেলবেন। এইটা হচ্ছে একটা ইকুয়ালাইজারের ভেরি সিম্পল ভার্সন কথা বললাম, বাট বিষয়গুলো এত সিম্পল না। আমি এখানে যেমন বলতেছি যে ফ্রিকোয়েন্সি ডোমেন ইকুয়ালাইজার, এর মানেটা হচ্ছে যে সিগন্যালটাকে আমি যখন মাল্টিপ্লাই করবো বা কারেক্ট করবো তখন সিগন্যালটাকে আগে এফএফটি করে বা ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যে তারপর সেটাকে আমি মাল্টিপ্লাই করব। টাইম ডোমেনে কিন্তু মাল্টিপ্লাই করব না, ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাব। ফ্রিকোয়েন্সি ডোমেনে ইকুয়ালাইজেশন করাটা সহজ টাইম ডোমেনের তুলনায়। কেন সহজ কেন কঠিন তার এক্সাম্পল হচ্ছে, আপনারা জানেন যে একটা সিগনাল যদি এক্স হয় এবং সেটা যদি চ্যানেলের মধ্যে পাস হয় চ্যানেলের ভিতর দিয়ে, চ্যানেলের ইম্পালস রেসপন্স যদি এইচ হয় তাহলে রিসিভ সিগন্যালটা কি হবে, রিসিভ সিগন্যালটা হবে টাইম ডোমেনে এক্স তারপরে কনভলিউশন অফ এইচ এবং তারপর প্লাস থাকবে আমাদের নয়েজ। অর্থাৎ আমার ট্রান্সমিটেড সিগন্যাল এক্স এর সাথে চ্যানেলের ইম্পালস রেসপন্স এইচ কনভলিউশন হচ্ছে। এইটাকেই যখন আমি ফ্রিকোয়েন্সি ডোমেনে কনসিডার করব তখন যেটা হবে যে আমার যে এক্স সেই এক্সটা তখন এইচ এর সাথে সেটা আর কনভলিউশন থাকবে না, সেটা কি হবে, সেটা হয়ে যাবে মাল্টিপ্লিকেশন। তাহলে আমরা জানি যে আমাদের মাল্টিপ্লিকেশন হচ্ছে একটা সিম্পল কাজ কনভলিউশনের তুলনায়। এই জন্য টাইম ডোমেনে যেটা কনভলিউশন, ফ্রিকোয়েন্সি ডোমেনে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো এই কারণে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে করি যাতে আমরা এটাকে সিম্পলি মাল্টিপ্লাই করতে পারি এবং সিম্পলি ভাগও করতে পারি। আপনি তো বুঝতে পারতেছেন এখানে মাল্টিপ্লাই বা ভাগের ব্যাপারটা কেন আসতেছে, কারণ আমি আগে বললাম যখন আমি আমার চ্যানেল এস্টিমেশন করতেছিলাম তখন নোন 5 ভোল্টকে পাঠায় আমি 3 পাইলাম, তাহলে আমি তখন ধরে নিলাম যে 3 কে 5 দিয়ে ভাগ করলে আমরা এটা পাচ্ছি বা 5 কে 3 দিয়ে ভাগ করলে যে 1.67, সেই 1.67 কে আমার পরবর্তী সিগন্যালকে 1.67 দ্বারা গুণ করতে হবে। কাজে এরপর যখন আমি আমার আননোন সিগন্যাল ধরলাম কথা কথা আমি একটা পাঠাইছি, আমি জানি না কি পাঠাইছি, আর রিসিভ করার সময় যদি আমি দেখি যে আমি কথা কথা 2 ভোল্ট পাচ্ছি, 4 ভোল্ট পাচ্ছি বা সামথিং পাচ্ছি, হোয়াট এভার, যদি আমি 4 ভোল্ট পাই তখন আমি 4 ভোল্টকে 1.67 দিয়ে গুণ করবো, কারণ আমি জানি যে আমার 1.67 পরিমাণ ভাগ হয়ে গেছে যখন আমি পাইলট সিগন্যাল পাঠাইছি। তো এইভাবে আমরা ইকুয়ালাইজেশনটা করতে পারি। এখানে আমরা যেটা দেখাচ্ছি যে আমাদের বেশ কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল, সেটা আপনারা পড়ে নেবেন সিম্পল, ডিজিটাল ভিডিও ব্রডকাস্টিং, তারপরে এই ধরনের কিছু নেটওয়ার্ক যেখানে আমরা ওএফডিএম ব্যবহার করতে পারি, এটা নর্মাল জিনিস, এটা আপনারা দেখে নেবেন। ADSL ও ওএফডিএম ইউজ হয় সেটাও আমরা দেখে নেবেন। হাইপারলাইন ইউজ হয়, এগুলো আমরা আপনাদের কিছু দিব, কিছু থাকবে না। আর ওই ইউজগুলো এখানে ইম্পর্টেন্ট না কোনটা কোন জায়গায় ইউজ হয়, কারণ প্র্যাকটিক্যালি বর্তমানে আরো অন্য অন্য জায়গায় ইউজ হয়, তাহলে ওই জায়গাটা আমি আপনাদের ডকুমেন্ট দেওয়ার সময় বলে দিব যে কোন বিষয়গুলো আপনাদের পরীক্ষার জন্য ততটা ইম্পর্টেন্ট না। আর এখানে যেটা আসতেছে ওয়েভডিএম এর প্রবলেম, এটা খুব ইম্পর্টেন্ট। ওয়েভডিএম এর যে আমরা এত কিছু ফিচার দেখলাম, যে এটার যে আমরা অ্যাডভান্টেজ গুলো বুঝলাম, ওয়েভডিএম এর কিছু প্রবলেম আছে।
তার মধ্যে নাম্বার ওয়ান প্রবলেম হচ্ছে ওএফডিএম এর হাই পিক টু এভারেজ পাওয়ার রেশিও আছে। এভারেজের চাইতে এর পিকের ভ্যালুগুলো অনেক বেশি, এবং সেই জন্য আমার অ্যাম্পলিফিকেশনটাতে একটা প্র্যাকটিক্যাল ইস্যু ফেস করতে হয়, কারণ আমাদের সিগনালগুলো তো ভেরি হাই পিক, তার মানে 5 ভোল্ট আছে, 6 ভোল্ট আছে, 7 ভোল্ট আছে, তারপরে হঠাৎ করে 100 ভোল্ট আছে, আবার 102 ভোল্ট আছে, আবার 7 ভোল্ট 5 ভোল্ট 6 ভোল্ট, ওই যে ডিসক্রিট দু একটা হাই ভোল্টেজ থাকে, সেই হাই ভোল্টেজটাকে তো আমি অ্যাম্পলিফাই করতে পারি না, কারণ অ্যাম্পলিফায়ারগুলো আপনারা জানেন প্রতিটা অ্যাম্পলিফায়ার কিন্তু একটা ডাইনামিক রেঞ্জ আছে, সে কিন্তু যে কোনো রেঞ্জের সিগন্যালকে অ্যাম্পলিফাই করতে পারে না, সেই রেঞ্জটাকে সেই রেঞ্জের মধ্যে যদি ওএফডিএমকে রাখতে চাই তো ওএফডিএম এর এই হাই পিকের জন্য সামটাইমস সেটা পারা যায় না। সেকেন্ড প্রবলেম হচ্ছে ওএফডিএম যেহেতু অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ইউজ করে, তাই সেটা ফ্রিকোয়েন্সি এররের ক্ষেত্রে খুবই সেন্সিটিভ, যদি কোনো একটা ফ্রিকোয়েন্সি সাবপ্লিয়ার চেঞ্জ হয়ে যায় টপলার শিফট বা কোনো কারণে, তখন সেটা ওএফডিএম এর অর্থোগোনালিটি নষ্ট হয়ে যায়। তার মানে আপনাদের এই যে প্রবলেম দুটো ওএফডিএম প্রবলেম সেটা কিন্তু ভালো করে পড়তে হবে। আমি আবার বলতেছি ওএফডিএম প্রবলেম হচ্ছে এখানে দুইটা, একটা হচ্ছে হাই পিক টু এভারেজ পাওয়ার রেশিও, আর হচ্ছে যে ওএফডিএম ফ্রিকোয়েন্সি এরর ক্ষেত্রে খুবই সেন্সিটিভ, সামান্য ফ্রিকোয়েন্সি ড্রিফট হলে ওএফডিএম সিগন্যালটা অর্থোগোনালিটি নষ্ট হয়ে যায় এবং সিগন্যালটা তখন ক্ষতিগ্রস্ত হয়। আমরা যে উদ্দেশ্যে ওএফডিএম করি, মানে বেশি ডাটা পাঠাবো, তখন সেটা আসলে রিলায়েবলি আর পাঠানো সম্ভব হয় না, তার বিটের রেট বেড়ে যায় যদি সেখানে ডপলার স্প্রেড বা অন্য কারণে ফ্রিকোয়েন্সি এরর হয়। নর্মাল সিঙ্গেল ক্যারিয়ার সিস্টেমের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি এরর হলে যে পরিমাণ ক্ষতি হয় ওএফডিএম এর ক্ষেত্রে ক্ষতিটা বেশি হয়, কারণ ওএফডিএম ইজ ভেরি সেন্সিটিভ টু ফ্রিকোয়েন্সি। আমরা ফ্রিকোয়েন্সি গুলো কি করতেছি এমনভাবে চুজ করতেছি যাতে আমরা স্পেকট্রামটা এফিশিয়েন্টলি ইউজ করতে পারি, এবং দেখা গেছে যে একটা ফ্রিকোয়েন্সি যখন পিকে থাকে তখন অন্য ফ্রিকোয়েন্সি গুলো থাকে একদম জিরো ভ্যালুতে। এখন যদি কোনো কারণে ফ্রিকোয়েন্সি একটু শিফট করে, মুভ করে, তখন দেখা যাবে যে একটা পিক হলে অন্যটা জিরো থাকতেছে না, তখন ইন্টার ক্যারিয়ার ইন্টারফারেন্স হবে। এই জন্য ওএফডিএম এর একটা সমস্যা, আর আগে যেটা বললাম হাই পিক টু এভারেজ পাওয়ার রেশিও এটাও একটা সমস্যা, কারণ এই হাই পিক থাকার কারণে আমরা লিনিয়ার অ্যাম্পলিফায়ারের যে ডাইনামিক রেঞ্জের মধ্যে সিগন্যালটাকে রাখতে পারি না, সিগন্যালটা তখন ডাইনামিক রেঞ্জ কভার করে যায়, তো সেই কারণে আমাকে কি করতে হচ্ছে আমি কিন্তু পিক ভ্যালুগুলোকে তখন ঠিকমতো ডিল করতে পারতেছি না। এই হচ্ছে ওএফডিএম এর প্রবলেম। তো ওএফডিএম এর যে হাই পিক টু এভারেজ পাওয়ার রেশিও তার ডেসক্রিপশন এখানে দেওয়া হয়েছে। আর এই হাই পিক টু এভারেজ পাওয়ার রেশিও সলভ করার জন্য অনেক রকম সলিউশন আছে, তার মধ্যে একটা হচ্ছে যে আমরা পিক গুলোকে যদি রিমুভ করি, যেহেতু আমরা আগের স্লাইডে দেখছি যে পিক গুলো আছে তুলনামূলক কম, বেশিরভাগই হচ্ছে এভারেজ ভ্যালুর আশেপাশে, কাজে আমরা পিক ভ্যালুকে একদম রিমুভ করে দিতে পারি, তাহলে কি হবে ক্লিপ করে ফেললাম, ক্লিপ মানে হচ্ছে রিমুভ করা, তাহলে পিক গুলো থাকলোই না। এখন কথা হচ্ছে যে আমি ক্লিপ করলে কি সমস্যা হবে না, হ্যাঁ ক্লিপ করলে ক্লিপিং নয়েজ তৈরি হয়, কারণ আমি তো সিগন্যালকে নষ্ট করে ফেললাম, সেই ক্লিপিং নয়েজটা সিগন্যালকে কিছুটা ক্ষতি করে, বাট স্টিল আমার বাকি সিগন্যালটা তো ভালো থাকলো, আমি তখন অ্যাম্পলিফায়ার দিয়ে পাস করতে পারলাম। আরও কি হতে পারে যে কোডিং করা হয়, কোডিং করলে আমরা ওএফডিএম সিগন্যালটাকে সরাসরি না পাঠায় সেটাকে কিছু কোড দ্বারা ওএফডিএমটাকে জেনারেট করি, তখন দেখা যাবে তার হাই পিকগুলো আর অতটা হয় না। এই ধরনের কিছু আমার টেকনিক আছে, প্রি রেজিস্ট্রেশন একটা টেকনিক। আর ফ্রিকোয়েন্সি সেন্সিটিভ ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের, এটা একটা বড় সমস্যা, এটার আসলে ওই অর্থে সলিউশন নাই, আমি কিভাবে ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটিটাকে সলভ করব, আমাদেরকে চেষ্টাই করতে হবে যাতে এই অর্থোগোনালিটিটা নষ্ট না হয়, কারণ এক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা দেখতেছি যে সিং ফাংশন থাকে এদের মধ্যে গ্যাপটা খুব কম থাকে, এবং এতে তো আসলে একটা সাইড লোব, সাইড লোব বলতে কি এই যে আপনারা দেখুন যে এখানে তার ফ্রিকোয়েন্সি এটার পিক, পিকের পাশে কিন্তু নিচে কিন্তু তার এইভাবে মুভ করতেছে, এটাকে সাইড লোব বলে, যে এটা কিন্তু শুধু পিক না, এর পাশেও কিছু নেগেটিভ পজিটিভ ছোট ছোট ভ্যালু আছে, হচ্ছে তার সাইড লোব। তো যদি আমাদের অর্থমাটি নষ্ট হয়ে যায় তখন দেখা যাবে যে এটা একটু সরে গেছে, সরে গেলে এটা তখন সরে গেলে অন্যটার যখন জিরো তখন সেখানে, সরি অন্যটা যেখানে পিক তখন সেখানে তার একটা ভ্যালু থাকবে, যেমন এইটা যদি বাম পাশে সরে তখন বোঝা যাচ্ছে না কারণ এখানে কিছু নেই, কিন্তু এই যে মাঝখানে যেটা আছে এটা যদি কথার কথা ডান পাশে সরে যায় তাহলে কি হবে,
এর যে ভ্যালুটা এখানে জিরো অবস্থায় ছিল সেটা আর জিরো থাকবে না, তখন সেটা নন জিরো হয়ে যাবে, তখন পাশের জনকে সে ইন্টারফেয়ার করবে। এভাবে এগুলো দেখা যাবে যে অর্থগণালি নষ্ট হবে এবং একে অপরকে ইন্টারফেয়ার করবে। তো সেক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে, আমাদের যেটা করতে হয়, আমাদের যে অসিলেটর, যে অসিলেটর যারা ফ্রিকুয়েন্সি জেনারেট করে, ট্রান্সমিটার যারা জেনারেট করে, তাদেরকে তখন খুব টাইটলি এই জেনারেট করতে হয়। অর্থাৎ ফ্রিকোয়েন্সি জেনারেট করার সময় যদি প্রথমটা কথা কথা 1 kHz, তারপরে 2 kHz, তারপর 4 kHz, আমাদেরকে এক্স্যাক্টলি ওই ফ্রিকোয়েন্সি জেনারেট করতে হবে, সামান্য চেঞ্জ যাতে না হয়। কিন্তু এক্সাক্ট ফ্রিকোয়েন্সি জেনারেট করা প্র্যাকটিক্যাল ডিভাইস দিয়ে, যেমন লোকাল অসিলেটরতে জেনারেট করা, একটা কমপ্লেক্স টাস্ক, এটা কঠিন কাজ, অতটা প্রিসাইসলি জেনারেট করা অনেক সময় যায় না। সেটা জেনারেশনও যদি আমাদের ভুল হয় তাহলে সেখানেও অর্থগোনালিটি নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকবে। তো এটাই হচ্ছে ওয়েভ ডিএম এর একটা প্রবলেম। আমরা পিক টু স্পট রেশিওর প্রবলেম পেলাম, আর একটা হচ্ছে আমাদের এই যাকে বলে ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটি প্রবলেম।